গুড ইভিনিং, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপ্তিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এখন বাজে প্রায় 7টা, সন্ধ্যা 7টা, আর আমি এখন গোছাচ্ছি জামা কাপড়, ব্যাগ গোছাচ্ছি আর কি। তার কারণ হলো আগামীকাল আমার বাপের বাড়িতে কালী পুজো, সেখানেই যাব, তো তার জন্যই এই প্যাকিং চলছে আর কি। আগামীকাল শনিবার আমরা খুব সকাল সকালেই বেরোবো, প্রায় 7-8টার মধ্যেই বেরোনোর কথা। তো কালকে তো আর সম্ভব না ব্যাগ গোছানো, তাই আগের দিনে আমি গোছাচ্ছি। আর আমি বাপের বাড়ি গেলে বা কোথাও গেলে তার আগের দিনেই ব্যাগটা গোছানোর চেষ্টা করি, যতটা পারি আর কি গুছিয়ে নিই। তো বেশি কিছু আমি নেব না, কয়েকটা নাইটি নেব আর দুটো কুর্তি নেব। আর যেহেতু কালী পুজো আছে তাই একটা শাড়ি নেব ভাবছি। শাড়ি পরার ইচ্ছা নেই, কিন্তু কালী পুজো শাড়ি না পরলে একটু কিরমি লাগে, আর সেই জন্যই আমি এই শাড়িটা নিয়েছি। তবে এই শাড়িটা কালকেই প্রথম পরবো, আগে আমি পরিনি। এটা আমাকে দিয়েছিল, মানে গত বছর পুজোয় আমার বড় ননদ দুর্গাপুজোয় দিয়েছিল এই শাড়িটা, আমার পরা হয়নি, তাই আমি ভাবছি কালী পুজোতেই পরবো, মানে আগামীকাল পরার ইচ্ছা আছে। খুব বেশি দিন থাকবো না, ওই 3 দিন বা 4 দিন থাকবো, আমার বোন আসবে তাই ও থাকবে, তাই আমিও থাকবো, তো বেশি জামা কাপড় ওই জন্যই নিচ্ছি না। আর ও তেমন কিছু নেবে না, একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট নেবে, ব্যাস এগুলোই। গুড মর্নিং বন্ধুরা, আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো বাপের বাড়ি যাব বলেইছি, তো আমি সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি, আমার সমস্ত কাজ মিটেও গেছে সকালে, আর চাও হয়ে গেছে, মা আর আমি চা খেয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের চাটা আছে, ও স্নান করতে গেছে, স্নান করে এসে চা খেয়েই ও রেডি হয়ে নেবে, আর এখন আমি রেডি হয়ে যাব। তো মোটামুটি 8টার মধ্যে বেরোনোর চেষ্টা করব, তো দেখা যাক, এখন বাজে 7:30, তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি বেরোতে পারি বা 8টার মধ্যে বেরোতে পারি কি। আর আপনারা আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের ওখানে কালী পুজোটা কীরকম রীতিনীতি মেনে হয় বা কীরকম নিয়মে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন রেডি হওয়া যাক। আজকে ঘুমের থেকে উঠেই দেখি আকাশটা মেঘমেঘ করে আছে, কিন্তু গরমও প্রচণ্ড রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার কথাও আছে, হবে কি জানি না। তবে আমরা চেষ্টা করব যতটা সকাল সকাল মানে ওখানে পৌঁছাতে পারি। আর ও প্রায় রেডি হয়ে গেছে, ও গাড়ি বের করছে, আর আমার মাত্র 5 মিনিট লাগবে রেডি হতে। চুলটা একটু বেঁধে নেব, আর যেটুকু না সাজলে নয় ব্যাস, সেটুকুই একটু ফেস পাউডার লাগিয়ে নেব, আর সিঁদুরটা পরে টিপটা পরে নেব, ব্যাস। বাইকে যাব, হেলমেট পরতে হবে, আর তেমন কিছুই সাজছি না। আর প্রচণ্ড গরম লাগছে, সত্যি কথা বলা বলি কি সকালেও কি গরম লাগছে, তো তার জন্যই আমি আর কিছু সাজছি না। আর যত না কম সাজবো তত গরমটাও কম হবে। আমি এখনও রুমটায় তালা দিয়ে দেবো, আমার রুমে পাশের রুমগুলোতেও তালা দিয়ে দিচ্ছি, কারণ কি মা তো নিচে থাকবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন তালা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি আছে, কিন্তু মা তো নিচে থাকে, উপরে প্রায় আসেই না বলতে গেলে, তো সেই জন্যই মা বললো একদম তালা দিয়ে আসতে, তাই আমি তালা দিয়ে দিলাম। আর আমি এই একদম বেরিয়ে গেছি, মা ভিডিও করে দিচ্ছে, দেখুন আকাশটা প্রায় মেঘ মেঘই আছে, তো যতক্ষণ মেঘ থাকে ততক্ষণই ভালো, দেখা যাক কতক্ষণ থাকে মেঘ। আর আমাদের যেতে প্রায় 1 ঘন্টার বেশি লেগে যাবে, 1 ঘন্টা 15-20 মিনিট লেগে যাবে, অনেকটাই পথ, কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর খুব ভালোও লাগছে, হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, তবে রোদ্দুরের তাপটা একদমই কম, আর ওয়েদারটাও খুব ভালো লাগছে।
তবে যখন বাড়ুইপাড়ায় রেলগেটে আটকে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু বেশ গরম লাগছিল, মানে গাড়ি থামলেই গরম লাগছে, গাড়িটা চললে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে। আমরা প্রায় এসে গেছি, এই দোকানটা থেকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নেব, ব্যাস বাড়ির কাছাকাছি এসে গেছি একদম। এখন বাজে 10:45 আর আমি বাড়িতে পৌঁছে গেছি, আর এখন গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে আমি ঘরে ঢুকে একটু ফ্যানের নিচে বসবো। আর আমি জাস্ট বাড়িতে ঢুকেছি, তারপরই দেখছি বোনও এসে গেছে, মানে দীপিকা, ওরাও পৌঁছে গেছে। আর এই যে বাবলি, বাবলিকে মনে হয় আপনারা চিনতে পেরে গেছেন, আমার বোনঝি। অনেকদিন পর ওর সাথে দেখা হচ্ছে, তো তাই ও ভীষণ লজ্জা পাচ্ছে। চলুন আপনাদের দেখাই, বাচ্চারা সব জল আনতে গিয়েছিল, বাচ্চারা জল আনতে গিয়েছিল আমাদের বাড়ি থেকে, মানে আমাদের পাড়া থেকে প্রায় কাছে 2-3 কিলোমিটারের মধ্যেই হবে দামোদর নদী, ওই নদী থেকে। আর বড়রা গিয়েছিল শেওড়াফুলি ঘাটে, শেওড়াফুলি ঘাট থেকে মানে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে এসেছে। আমাদের এই পুজোটা কিন্তু দুপুরে হয়, কালী পুজো যেমন অন্যান্য জায়গায় রাতে হয় কিন্তু এটা হয় দুপুরে। আর এই পুজোর বিশেষ নিয়ম হলো ধুনো পোড়া, পুজো যেমন হয় তেমন তো হয়ই, পাঁঠা বলি হয়, আর বিশেষ নিয়ম হলো ধুনো পোড়া। বাড়ির বড় মা, জেঠিমা, কাকিমা, ঠাকুমারা ধুনো পোড়ে, আর ধুনো পোড়া হয়ে গেলে সেই ঠাকুমা জেঠিমার কোলে বসতে হয়, তো কোলে বসে প্রণাম করে নিতে হয়, এটাই হলো এই পুজোর নিয়ম। আপনারা দেখেছেন কি জানি না, তবে আমার এই গ্রামের বন্ধুরা তো দেখেছেন, আর আমি দেখেছি আমার শ্বশুরবাড়ির দিকে এই পুজোটা মানে এরমভাবে কোনো নিয়ম মেনে পুজো হয় না, এটাই আমি দেখেছি শুধুমাত্র বাপের বাড়ির, আমার বাপের বাড়ির দিকেই হয়। আমরা মন্দিরে এসেছি, এই যে কালী মন্দির, আমাদের এখানে বাস্তু কালী ঠাকুর আছে তো তাই কোনো ঠাকুর আসে না, এই ঠাকুরটাই পুজো হয়। আর এবার বাচ্চারা সব বসে আছে মায়ের মন্দিরের সামনে, এবার ওরা শিব ঠাকুরের মাথায় জল ঢালবে, বাচ্চারা, বাচ্চাদের হয়ে গেলে বড়রা জল ঢালবে। আর বাবলির ভীষণ গরম লেগে গেছে, তো আইসক্রিম কিনে দেওয়া হয়েছে ওকে, আমার পাপিয়াদি ওকে আইসক্রিম কিনে দিয়েছে, আইসক্রিম খাচ্ছে। আর এটা হলো অঙ্কুর, এ হলো আমার এক দাদার ছেলে মানে ভাইপো, ও একটু পেয়ারা গাছের দোল খাচ্ছে, এই পেয়ারা গাছটা আমাদেরই, বাড়ির সামনেই আছে। আর এখন বাবলি ভাত খাচ্ছে, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ওর, ভাত খেতে খেতে ও আবার দুষ্টুমি শুরু করেছে। বাবলির ভাত খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসবো, তবে আজকে আমাদের যেহেতু এখানে পুজো, প্রায় বাড়ির মানে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই নিরামিষ হচ্ছে আজকে রান্না, তো আমাদেরও নিরামিষ রান্না হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক, আর বিউলির ডাল, পোস্ত, আলু পোস্ত আর কি, চাটনি, পাঁপড় ভাজা, আর গাছের আম, আমাদের আম গাছ আছে তো ওই গাছেরই আম গতকাল পাড়া হয়েছিল, তো ওই আম কেটে দিয়েছে মা, ব্যাস আজকে এই পর্যন্ত নিরামিষ। আর সকালে খেয়েছি ঘুগনি মুড়ি, ঘুগনিটাও নিরামিষই হয়েছিল। আর আমরা কলার পাতায় খেতে খুবই পছন্দ করি, আর অরূপ তো খুবই পছন্দ করে কলার পাতায় খেতে, তবে শিশির পছন্দ করে না, কারণ ওর কলার পাতায় খেলে কিরম একটা গন্ধ লাগে, তাই ও বাদে আমরা সবাই কলা পাতাতেই ভাত খেয়েছি আজকে।
আর আমরা এখন ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নেব, তারপর রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। পুজো শুরু হয়ে গেছে অনেক আগেই আর আমরাও রেডি হয়ে মন্দিরে চলে এসেছি, তবে আমাদের আসতে একটু দেরিই হয়েছে, কারণ আমরা দেখছি মন্দিরে এসে ধুনো পোড়া হয়ে গেছে। তো ধুনো পোড়ার পরে যে কোলে বসার নিয়মটা আমি বলেছি না, তো ওটাই এখন চলছে। তো আপনারা দেখুন সকলেই প্রায় কাকিমা জেঠিমার কোলে বসে তাদের প্রণাম করছে, এটাই হলো এই পুজোর নিয়ম। তবে আমি ধুনো পোড়াটা দেখাবো বলেছিলাম, সরি ধুনো পোড়াটা আমি দেখাতে পারলাম না আপনাদের। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে কত ভিড় হয়েছে। পুজো শেষ হয়ে গেছে, আমরা এবার ঠাকুর প্রণাম করে চলে এসেছি আইসক্রিম খেতে। খুব গরম লাগছে, তো সবাই মিলে আমরা এখন আইসক্রিম খাবো। আমাদের পাশের গ্রামে আজকে একটা কালী পুজো আছে, সেখানে রাতে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক যাওয়া যায় কি। আর আমার ব্লগটি আজকে এখানেই শেষ করলাম, আপনারা অবশ্যই জানাবেন আমাদের কালী পুজো আপনাদের কেমন লাগলো, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আজকে এই পর্যন্তই, টাটা।